আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহ নয় নান্দাইল। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে এবার রুখতে মাঠে তৎপর আওয়ামী লীগের আরও 14 জন প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে সরগরম নান্দাইল। সহকর্মী আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুঙ্গে। পুরো উপজেলা ছেয়ে গেছে নেতাকর্মীদের প্যানা, পোস্টার এবং বিলবোর্ডে। স্থানীয়রা বলছেন, মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য। কেউ কেউ বলছেন, নান্দাইলে হয়নি তেমন কোনো উন্নয়ন। ভালোভাবে কাজ করতে পারবে, মানুষের দোরগোড়া বুঝতে পারবে, সেই রকম আমরা একটা অনুরোধ চাই। যে ব্যক্তি আমাদের নান্দাইলে উন্নয়ন করবে তাকে আমরা ভোট দেব। যারা উপযুক্ত আছে তারা নিতে যাওয়া, যে ব্যক্তি আমরা কেটে খাওয়াই তারে তাকে আমরা ভোট দিব। পক্ষ অত ভালো যারা আছে তারা তাদেরকে আমরা ভোট দিব। যে ব্যক্তি দোষের এবং জনগণের কল্যাণ করতে পারে, হত দরিদ্র অসহায় অসচ্ছল মানুষগুলোর পাশে থাকতে পারে, জনগণে ভোট দিতে পারে এমন নির্বাচন। মনোনয়ন প্রাপ্তি নিশ্চিতে অন্য প্রার্থীরাও আশাবাদী শতভাগ। নান্দাইল আমি একটি আধুনিক নান্দাইল হিসেবে গঠন করব, যা ইতিমধ্যে আমি প্রত্যেকের তৃণমূল নেতাকর্মীদের সাথে আমি দফায় দফায় বসছি এবং তাদের কাছ থেকে আমি বিভিন্ন মতামত নিছি। নিরক্ষরতা একটা অভিশাপ, এই অভিশাপ থেকে নান্দাইলকে আগামী 5 বছরের মধ্যে শতভাগ সাক্ষরতার হারে, সাক্ষরতা না শুধু পড়তে পারে লিখতে পারে সেটা মাঝে নিয়ে আসতে চাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন, আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা ক্যাম্পেনিং করছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। নান্দাইলের 80% লোক ভোট দিয়া আমাকে জয়যুক্ত করবে। শেখ হাসিনা যাকে নির্বাচন দেবে তার পক্ষে নির্বাচন করতে, এটা আইন অনুযায়ী এবং আমাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা সেটা মানতে বাধ্য এবং সে আমার মানসিকভাবে সেই প্রস্তুতি আমাদের আছে। যদি এই ব্যাপার আমাকে আমার প্রতি একটু সদয় দৃষ্টি দেন, আমি ইনশাল্লাহ কামিয়া করব বলে বিশ্বাস রাখি। দেশের বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে সিঙ্গাপুর মডেলে আমি আমার নান্দাইলকে পাল্টে দিতে চাই। আওয়ামী লীগের একাধিক প্রার্থীর মধ্যে সক্রিয় রয়েছে জাতীয় পার্টি। এরশাদ সাহেবের জনপ্রিয়তা এবং ভালো মানুষ হিসেবে জানে, মনোনয়ন দেয়, ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারবো। অপরদিকে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে যারা মানুষের কাছে যেতে পারবা, মানুষের কাছে পৌঁছতে পারবা, উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাতে পারবা, তাদের জন্যেই আগামীকালে আগামী দিনের ভোট, এবং সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আমি আশাবাদী ব্যক্তিগতভাবে শতভাগ, তারপরেও যদি নৌকা যেখানেই যায় আমার অবস্থান সেখানেই থাকবে। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নান্দাইল আসনটি, মোট ভোটার 3,44,128 জন। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।